দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? ফাতেমা। ফাতেমা, খুব সুন্দর নাম। ফাতেমা আপু থাকেন কোথায়? নবীনগর থাকেন। নবীনগর থাকেন। আর ফাতেমা আপু আমাদের ইউটিউবে কেন আসেন? আমি কষ্ট তো করে প্রতিবেদনের সামনে আসছি। কি কষ্টে আছেন? বাবা নাই, মা আছে, মনন ভাইদের নিয়ে কষ্টে আছে। আচ্ছা, বাবা ঘর ভাড়া থাকি, তো তখন এটা কাজ করি। বেতন কত পান? 3000 টাকা। 3000 টাকা? 3000 টাকা কিছুই হয় না। তো 3000 টাকা তো ঘর ভাড়াই তো জায়গা। ঘর ভাড়া কত? ঘর ভাড়া 2000 টাকা। 2000 টাকা? তো 2000 টাকা তো এত কিভাবে কিভাবে মাইনাস করেন এত খরচ? তার উপর তো মনে করেন আপনার লেখাপড়া বা আপনার ভাইয়ের লেখাপড়া, খাবার খরচ, ওষুধপত্র আছে, থাকে না টুকটাক, জামা কাপড় কিনতে হয়। তা নতুন একটা যে মনে করেন একটা রাস্তাতে গেলেন, নতুন একটা দেখলেন একটা চুরি, দেখলেন চুরি কিনতে মন চাইলো, এগুলো পারেন কিনতে? আচ্ছা, সরকার একটা জিনিস মানে পূরণ করতে পারেন না, তো খারাপ লাগে না? আচ্ছা, প্রতিবেদনের সামনে আসি, যদি কোনো ভাইয়া হেল্প করে, একটা মনের মতো মানুষ পাই, তাকে জীবন সঙ্গী করুন। আচ্ছা, তো বিয়ে শাদী কেমন মানুষ পেলে করবেন? মানুষটা যদি বয়স হয় বেশি? বয়স হলো অসুবিধা নেই, যে আমার দায়িত্ব নিব, সারা জীবন পাশে থাকবো, সেরকম মানুষ। আচ্ছা, আপনার নাম কি? বিয়া হয় নাই। তো আপনি যদি বিবাহিত পুরুষ বিয়ে করতে চায়? অসুবিধা নাই, তাও বিয়া বলবেন। তা আপনার নাম কি বললেন? ফাতেমা। তো দর্শক আপনাদের ফাতেমার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 017-3946-0349। আমি নাম্বারটা আবারও বলছি, 017-3946-0349। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।